ওটা খান তখন না ওটা খালি মোর বা এ কাইদিন কাম না কাইদিন নালাগা পিতুই আমার নিয়া দেবগা না না চুরি করে বাবা বেদির বাচ্চা ব্যাংকাস কে তুই আবার ব্যাংকাস কে দাঁত দিতাস বলো আর উস জ্ঞান নাই বলো আমি নয় এতদিন পরে তুমি আইসো রাখো কইছেন তুমি কো আর মার 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 হুমুতি যাত পলে কে কারে গুলি করে কালি করে আর মার আমি একটা গুরু সে এখন তাই একটা বুদ্ধি করছি এবার করে তোব না এখন হলো টিন মিন কাইটা আর যে না ডুয়া মোয়া কাঁচা আছে ওই ঘরে যে কয়দিন পারি চুরি করবো আর একটা কথা এইটা সে চুরি করতে করতে তো ব্যাট শেষ দিছে চোরের এখন নইলে শিল্পটা নাই সিংহতা চোর আছে গো আগে আছিল এখন নাই এখন খালি পাবে নইলে শিক্ষিত চোর এ কি করে অফিসের বাবা বহে বই আয় এদিকে আস কয় সাইন করো কয় টাকা লাগবে 1 লাখ এই চোর বাইরেছে এই চোরে গো কেউ কিছু কয় না গিরা গিরা গেল আঙ্গ ধরে মারে এই নাম লোক আছে বিচার দিলাম বুঝছেন কি এ বিষয়ের কথা কবার চাই না আমার একটা পোলা আছে এই মনের দুঃখ ছাড়বার নিকা আর এম এস কে চোর বানাই থে জানু পোলা রে দেখি কোনে আছে করে গাতা বাজাইলে বাজাইলে রে ওই গাতা আমরা কি গরম বাতাসটা খাইবো এর উপরে খালি বেজাল বাজার আমি কি করছি আমার আমার একটা অন্যবাদ দিছি বাপ দাদার যে ঐতিহ্য হেডার ধরে হলো দোষ না এলাকায় যে মাত দুরি করে তারপর অন্য মাত দুরি করে তারপর অন্য তাওয়ায় পর্দা হলো চোর চুরি করিয়া খাবার ধরো তাহলে তোর সামনের বছর বিয়া করবো তুই খালি আমার যাবি যে বাড়িতে যাবো আমি শিংখুত নু তুই খালি দেখবি আশেপাশে কেউ আছে নাকি যদি যদি না থাক যদি থাকে তাহলে টিউ কবি আমার দেখ আবার কি বাপ
তুই আবার ব্যাঙ্গে দাঁত দিতাস তারপরে দেশের খবর এতদিন আমি ফোন দিছি তখন বলে ব্যস্ত 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 আমি টিকটক দেখতাছি শোনা আমি ফেসবুক চালাইতাছি শোনা এখন তুমি একদিন এক মাস পরে যে বাইরে আইছো এই যে দেখো এই যে দেশের অবস্থা কি আমি আমার দেয়া রাখবো না চোরে চোরে আপনি নিবি সে কে আমগোমা আমরা তুমি হওগা হওগা এই বানর কে সে তুমি কি একটু বুঝো না আমি একটু বুঝি না তুই একা হুকাছিস হ হ হবে চল বাড়ি তা ওই অরে না হুকা তা আর হাত ছুনি খেলা মানে হুকা তা বাপ মা এই যে কি দেখে বিয়া দিছিল তোমার সে জামাই টাকা সে কলা গাছ টাকা পালো আমি যা উইলাম তুমি আমার কিছু জ্বালা বাড়াবা না হাই হাই চেঙ্কের সে রি সামাস না কা শরীর কত মিন আই উইলা হুকা কাই হ হ আমি হলো পুরুষ হলাম নেড়ে দেশে খবর আর রাহা লাগে কারণ দেশে কি গন্ডগোল হইতেছে না খবরটা আমার রাহা লাগে